যাচ্ছি আমরা 10 নম্বর যাচ্ছি কেন আমরা কি কিনবো সেটা আমরা পরে দেখাবো বাট এখন আমরা অন দা ওয়ে মাত্র যাচ্ছি আমরা আগে কেনাকাটা করি হ্যাঁ তারপর চলে এসেছি মিরপুর 10-এ বাট এ কি সব স্টল অফ কেন এটা কি দেওয়ান তুমি কিছু বলতে চাচ্ছ এই ব্যাপারে এটা অফ কেন সরি ফ্রেন্ডস এটা ইন্টারাপ্ট হয়ে গেছে মানে 700 টাকার কমে কিছু আছে নাকি নাই সবই 700 ওগুলো আবার 600 মাত্র 100 টাকা কম হ্যাঁ গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে শপিং এবং আমি সুরভি আমরা এতক্ষণ ধরে যে 10 নম্বর হোক মার্কেটে ঘোরাঘুরি করে ছোটখাটো জিনিস কিনেছি আমাদের আমরা স্টুডেন্ট তো আমাদের যা লাগে চলাফেরার পথে তো সেগুলো নিয়েছি এই যে আমরা ছোট দুইটি পাপ নিয়েছি যদি আপনি শক্ত গুলো নেন তাহলে সেগুলি ভালো করে মেকআপ করতে হেল্প করবে না তারপরে আমি একটা ক্রপ টপ নিয়েছি দেখাও ক্রপ টপ টা দেখাও এটা আপনি শাড়ির সাথে মেনলি পরলে অনেক স্টাইলিশ একটা ভাব হবে দেখাতে হচ্ছে ডোন্ট মাইন্ড এটা কিনলাম এটা প্রথমে তারা 750 করে চেয়েছে তাই না তো আমি দামাদামি করে 400 টাকায় এনেছি 400 টাকার মধ্যেই আপনি আনতে পারবেন গাইস এটা হচ্ছে আমার ভেরি পার্সোনাল থিং এটা আমি বের করে দেখালাম না এটাকে কি বলে জানো আন্ডারগার্মেন্টস হ্যাঁ এগুলি এখানে কম দামি পাওয়া যায় আমরা ছোট দুটি নিয়েছি মোট 50 টাকা করে আর একটি শুধু 50 টাকা আর একটা 100 টাকা নিয়েছে আমাদের কাছে আর এখন সুরভি শপিং এর পরে আমাকে আমাদের অনেক আসলে ক্ষুধা লেগে গেছে তো আমরা এই দোকানে এসেছি খাইতে দোকানের নাম হচ্ছে ক্যাফে ডিলাইট সো আমরা এখন এখানে কিছু খাবো খাওয়া দাওয়া করবো মার্কেট থেকে একটু হোপের গলিতেই একটু পিছু একটু বাম দিকের রোডে ঢুকলেই আপনারা এই ক্যাফেটা দেখতে পাবেন আর আমি আমার টেস্ট ইউনো দেখেন একটি রাক্ষস দেখা যাচ্ছে সে অপেক্ষাই করতে পারলো না ওকে টেস্ট ভেরি গুড ইয়া আমাদের ডিশ চলে এসেছে এই যে আমাদের ড্রিঙ্কস বাট আমার খাবার এখন আসছে না জুস সম্পর্কে একটু রিভিউ দিন এটা হচ্ছে মিন্ট লেমোনেড মানে হচ্ছে পুদিনা পাতা আর লেবুর শরবত মিক্স আর কি তো দেখতে ভালোই লাগতেছে হ্যাঁ এই যে দেখুন চলেন লেস করে দিতে অ্যামাউন্টটা বেশ ভালো এটা প্রাইস কত বলছিস তুমি এটা হ্যাঁ 30 টাকা ওয়াইজ বেশ ভালোই দিয়েছে দেখুন এই যে দেখুন আপনারা টেস্ট করে দেখুন হ্যাঁ হুম
লাইক হ্যাঁ আসলে এটিও খেয়ে অনেক ভালো লাগছে। আপনারা মানে এই জিনিসটা আপনার যখন গরমকালে খাবেন তখন ধরেন আপনার অনেক টায়ার্ড তখন খেলে অনেক বেশি এনার্জেটিক একটা ফিল আসবে। আর এখন তো শীতকাল বা এখনও এটা খেলে যে খুব খারাপ লাগবে তা নয়, অনেক ভালোই লাগছে। তো আজকে আমরা এসেছি, খুবই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ যে আমাদের ক্যাফে আমার খুবই ক্ষুধা লেগে গেছে। এটা খুবই অপরাধ করেছে দেওয়ান, তাই দেওয়ানের উপর আমি খুবই রাগ করেছি। আমি আমার ভাগে খাবার ওকে দিব না। ওকে আমরা এখন একটু খাই। ফাইনালি সুরভির খাবার চলে এসেছে। সুরভি একটা মুরগির রান হাতে নিয়ে বসে আছে। তো এখন ও সস দিয়ে ভরিয়ে ভরিয়ে খাবে। আমাকে একটু দিস, আগে আমি খেয়ে নেই। না এই তো খালি আটা খাইলি, সাইড থেকে খা। গরম, খুবই গরম গায়ে, সেই জন্য খেতে সমস্যা হচ্ছে। বাট গুড, এটাও খুব ভালো লাগলো, টেস্টি আছে অনেক। তো এটার নামটা আমি বললামই, এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক উইথ ফ্রাইস বলে এটাকে। আপনারা চিকেন ড্রামস্টিকও বলতে পারেন। প্রাইস হচ্ছে 80 টাকা। তো ভালোই, এখানে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা অনেক নাস্তাই হয়ে যাবে, আপনারা এসে এখানে ট্রাই করতে পারেন। তো গাইস এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকে টোটালি আমরা বিদায় নিচ্ছি, বাই, টাটা।